আমাদের বাইজি স্ট্যাম্প পিছনে 2.1 যেটা সেটাও ইনস্টলেশন হয়ে গেছে। তো এখান থেকে আমরা কোনো সময়ের জন্য যদি এই যে ব্রাউজার চলে যায়, কথার কথা আমরা পেলাম না, এই দুটো পেলাম না, এরকম আসলো ডেস্কটপটা, সেখান থেকে আমরা ভিউ থেকে প্যানেল কী কী রাখবো, ব্রাউজার রাখবো, আর ভিউ থেকে আমরা প্যানেলে যাই লেয়ার্স, তাহলে এই দুটো চলে আসলো। এখন আমরা প্রথমে করব কি, যে একটা অ্যাডমিন বাউন্ডারি সেটা আমরা অ্যাড করব। সিম্পল, আমরা যদি ডিতে না ইতে রেখেছি, ইতে রেখেছি আমরা কোন জায়গায়, ডুয়েট রাজশাহী আর্টিকে, রাজশাহী আর্টিকের মধ্যে যা আমরা রেখেছি রাজশাহী উপজেলা, আমরা কথার কথা ধরে নিলাম রাজশাহী উপজেলা, উপজেলার সমস্তগুলো নিয়ে অ্যাডমিন বাউন্ডারি দেওয়া আছে। তার মধ্যে রিসেন্টলি যেটা প্রসেস করা আছে আমার গোদাগাড়ি, গোদাগাড়ির দুই ধরনের মৌজা গোদাগাড়ি চলে আসলো, মৌজা গোদাগাড়ি। তো মৌজা গোদাগাড়ি যখন শেপ ফাইলটা যখন ওপেন হয়েছে, এখানে দেখেন ঠিক ওই রকম সিম্বোলজি আছে। সিম্বোলজি আমি যদি এটা সিলেক্ট করি, করার পরে এখান থেকে যাই আমি ট্রান্সপারেন্ট করে দিলাম, ট্রান্সপারেন্ট করে দিলে কি হবে, ট্রান্সপারেন্ট করে দিলে আমার বাউন্ডারিগুলো দেখা যাচ্ছে না, ঠিক আছে আর লাগবে না, বাউন্ডারিগুলো দেখা যাচ্ছে। কিন্তু এই বাউন্ডারির সঙ্গে দেখেন ঠিক আরজিএসের মতোই আমি যদি এখান থেকে যাই, এখানে আমরা অ্যাট্রিবিউট টেবিলটা দেখতে পাবো। এই অ্যাট্রিবিউট টেবিলে অনেক কিছু ছিল, এটা বিবিএসের ম্যাপ, আমি কেটে ফেলে দিয়েছি আমার যতটুকু দরকার। আর ঠিক কিউ আরজিএসের মতো এখান থেকে যাই আমি লেভেল দিতে পারি, সিঙ্গেল লেভেল। আমি যদি বলি মৌজা নেম ডিসপ্লে করবে, সে সঙ্গে সঙ্গে মৌজা নেমটাও ডিসপ্লে করছে। আরও অন্যান্য একইভাবে যেটা এশাস ভাই দেখাইছেন, যেভাবে লেভেলগুলো কনক্যাটিনেট করে আরও অন্যান্য প্যারামিটারগুলো ডিসপ্লে করতে চাই, করা যাবে। তো আমরা এখান থেকে একটা শেপ ফাইল আমরা সহজেই অ্যাড করতে পারলাম, ঠিক কি না? আচ্ছা, আমি ছোট্ট একটা অ্যানালাইসিস আমি এখানে দেখাবো, যেহেতু সময় কম, এই শেপ ফাইলটার উপরেই ভেক্টর অ্যানালাইসিস একটা দেখাই। সেই অ্যানালাইসিসটা আমি দেখাবো ইয়েতে কিউজিএস 2.1। হয়তো বলতে পারেন যে 2.18 গেলেন কেন, আমি গেলাম এই কারণে যে আগেও বলেছি আরজিএসে সমস্ত টুলস একটা ভার্সন থেকে আরেকটা ভার্সনে কাজ করবে, ল্যাসেজ ভার্সনে, এটা ঠিক নয়, এটা হয়তো আরেক ভার্সনে যায় কাজ করছে। তো সেই জন্যই আমি 2.1 চুজ করেছি যে অ্যানালাইসিসটা আমি চালাবো সেটা চালানোর জন্য। আমি এখান থেকে ইতে রেখেছিলাম, ইতে কোথায় রেখেছিলাম, রাজশাহী রাজশাহী উপজেলা গোদাগাড়ি ডিপটি ওয়াই, কিউজিএস 2.18 খুব স্লো, যদি কিউজিএস এই টাইম নেয় এই মেশিন তাহলে আর কি করবে আমি জানি না। অনেকক্ষণ পরে অন হয়েছে, 4GB, দ্যাটস ওয়াই দিস, ঠিক আছে, কিউজিএস এর দোষ নেই। হ্যাঁ,
আমরা গোদাগাড়িতে যাই, গোদাগাড়ি মৌজা গোদাগাড়ি, মৌজা গোদাগাড়ি আমাদের অ্যাড হলো। এখানে আমরা গেলাম, যাওয়ার পরে আমরা এটাকে ট্রান্সপারেন্ট করে দিয়ে আসি, তাহলে নামগুলো ভালো দেখা যাবে। যদি কালার অন্য কালার পছন্দ হয় আমরা দিয়ে দিব। একইভাবে আমি আপাতত এখানে যে আমি লেবেলটা দিচ্ছি না, লেবেলটা দিতে পারি আমি, এই যে লেবেলে যায় আমি আবার এখান থেকে লেবেল দিতে পারবো, কিন্তু লেবেল লেবেল ফর দিস লেয়ার যদি আমি করে দেই মৌজা নেম দিলে পরে চলে আসবে। ওকে ফাইন। এর অ্যাট্রিবিউট টেবিলটা আমি ওপেন করি, রাইট বাটন করে আমি এখান থেকে ওপেন অ্যাট্রিবিউট টেবিল করতে পারি। এখানে আমাদের দেখা যাচ্ছে উপজেলার নেম হলো গোদাগাড়ি, ইউনিয়ন নেম হলো মোহনপুর, তারপর মৌজা নেম হলো কালীপুর, কালীপুরে দেখা যাচ্ছে তিনটা পাম্প আছে। কিন্তু যখন আমাকে বিএমডিএ লিস্ট দিয়েছিল সে কিন্তু আমাকে বলে দেয়নি যে কালীপুরে তিনটা পাম্প আছে। এটা আমরা কীভাবে করেছি? যেহেতু ফিল্ডের কষ্ট কমাতে হবে, লোকজনের যাতায়াত কষ্ট কমাতে হবে, তাহলে কি আমরা একটা একটা করে গুনেছি? না, সেটা আমরা গুনিনি। সেটা এক্সেলে আমরা কিছু ফাংশন অ্যাড করে ওই গ্রাম গুনে এক্সেলই আমাদেরকে বের করে দিচ্ছে যে এখানে কালীপুর নামে তিনটা গ্রাম পাওয়া গেছে, তাহলে তিনটা। এইভাবে আমরা একটা আলাদা একটা না কলাম কলাম এক্সেলে ডাইরেক্ট কলাম তৈরি করেছি। করার পরে কি করছি, আমি এক্সেলের ফাইলটা সরাসরি যদি এখানে যোগ করি তিনটা হলে কি আমার পয়েন্ট দেখাবে? নিশ্চয়ই দেখাবে না। তার সঙ্গে আমার এক্স ওয়াই পয়েন্ট লাগবে, তারপরে কোন মৌজা তার শেপ লাগবে, সেখানে আমরা জয়েন্ট রিলেট এলা অলরেডি আর জি এস এ এরশাদ ভাই দেখাইছেন। কিন্তু আমি যে অ্যানালাইসিসটা দেখাবো সেটা হলো যে ম্যাপে ওখানে যে তিনটা পাম্প আছে ম্যাপে কীভাবে ডিসপ্লে হবে সেই পার্টটুকু আমি দেখাবো। দেখেন এখানে আমরা টেবিলে পাচ্ছি যে কোয়ান্টিটি তিনটা, এখানে চারটা, এখানে দুইটা, এখানে একটা। তাহলে এখান থেকে যায় ভেক্টর রিসার্চ টুল র্যান্ডম পয়েন্ট ইনসাইড পলিগনস। তার মানে আমি ভেক্টর অ্যানালাইসিসটা করতেছি এই শেপ ফাইলের মধ্যেই, এর অ্যাট্রিবিউটগুলো নেই, তাহলে তাকে একটা প্রবাবিলিস্টিক রিসার্চ টুলস দিয়ে আমি এই কাজটা করতেছি। জাস্ট আমি ক্লিক করে দিলাম, দেখেন এখানে কি কি আসছে। প্যারামিটার বলছে যে সে কি করবে, ইনপুট লেয়ার হলো মৌজা গোদাগাড়ি, পয়েন্ট কাউন্ট করছে, তারপরে কোয়ান্টিটি ফিল্ডের উপর করবে। আমি জাস্ট রান করে দিলাম, দেখেন সমস্ত পয়েন্টগুলো এখন প্লট করে দিচ্ছে সেখানে, নাকি সমস্ত পয়েন্টগুলো প্লট করে দিল। এখন যখন প্লট করে দিল দেখেন দেখা যাচ্ছে যে পালসা পালসা পালসাতে পাম্প আছে কয়টা, চারটা। এখন পালসা গ্রামে যদি কোনো একটা ছেলে যেতে পারে, একটা অপারেটরকে যদি ফোন দিয়ে ধরতে পারে, তাহলে ওই গ্রামে চারটা পাম্পই পেয়ে যাবে, তাহলে তার রুট কস্ট কমে গেল। তাহলে ম্যানেজমেন্টে কিন্তু আমাকে, আমি একজন প্রজেক্ট ম্যানেজার, আমার উপর দায়িত্ব হলো যে ওই পাম্পগুলো নিয়ে পুরো গোদাগাড়ির উপজেলার সমস্ত পাম্পগুলো নিয়ে জিও কোঅর্ডিনেট বের করতে হবে। আমাকে টাকা দেওয়া হয়েছে একশো টাকার মধ্যে কাজ করতে হবে আমাকে। তাহলে ফিল্ড কস্ট কমানোর জন্য আমি কী করলাম, জিএস টুলসটাকে এবং এক্সেলকে কীভাবে ব্যবহার করে প্রবাবিলিস্টিক একটা ম্যাপ করলাম, করে একটা ছেলেকে বললাম তুমি একশো টাকা নিয়ে যাও, যে এখন তোমার পাম্প কিন্তু নজরের মধ্যে চলে আসছে, তোমার কাছে লিস্ট আছে আর তোমার কাছে এই ম্যাপ আছে, এখন তুমি যাও। তাহলে আমার ফিল্ডের কষ্ট কমলো। আর যদি প্রথম অবস্থায় থাকতো যে গোদাগাড়ি কোথায় আমি চিনি না, তুমি যাও, লিস্ট নাই, তুমি পাম্প খুঁজে খুঁজে গ্রাম থেকে খুঁজে খুঁজে নিয়ে তুমি জিপিএস পয়েন্ট নিয়ে আসো, কষ্ট কত বাড়ত, অনেক বাড়ত। তারপরে বলতাম যে না ম্যাপও নাই, এই বিএমডি এর লিস্ট আছে, তুমি এটা নিয়ে যাও, নিয়ে যাও খুঁজে খুঁজে বের করো। তারপরেও কিন্তু তার কষ্ট বেড়ে যেত। তার থেকে কষ্ট কাট ডাউন করলাম কীভাবে, আমি ছোট্ট একটা অপারেশন দিলাম, দিয়ে আমি জিআইএসকে বলে দিলাম যে এই গ্রামে কতটা পাম্প আছে তুমি ম্যাপে ডিসপ্লে করে দাও, সে সঙ্গে সঙ্গে আমাকে ডিসপ্লে করে দিল। তাহলে তার কাছে লিস্ট আছে, লিস্ট ধরে ম্যাপ ধরে ওই গ্রামে সে চলে যেতে পারবে। এখন আমি দেখাই দিচ্ছি যে কীভাবে ওই গ্রামটাতে সে যাবে, ঠিক কিনা। আমি এটাকে একটু এক্সপোর্ট করে নেই, আমি সেভ অ্যাজ সিম্পল, আমি সরি ইতে আমি সে এখানে রাখলাম, এখানে
TW গোদা গাড়ি, এই নামে আমি সেভ করে দিলাম। এটা কি ইজিলি সেভ ফাইল হিসাবে গেছে? দেখে নেই, আমি তাড়াহুড়া করতে যা মনে রাখতে পারিনি। হ্যাঁ, সেভ ফাইল হিসাবে গেছে। এখন আমার ছিল এই টুলসটাতে, আমি শুধুমাত্র 2.18 আমি ডিস্ট্রিবিউশনটা দেখালাম। এখান থেকে সরি, এখানে এই লেয়ারটাকে আমি কি করব, রিমুভ করে দিব। রিমুভ না করে দিলে কি হবে, আরেকটা সফটওয়্যার ওপেন করা যাবে না, তাই না? ডিসকার্ড করে দেই, এখানে আসি। এখন দেখেন ই ড্রাইভে, সরি, এটার মধ্যে যদি চলে যায়, গেল কোথায়, রিফ্রেশ করি, চলে আসছে এইটা। আর একই সঙ্গে এটা আমরা কি পেলাম, এখন কিন্তু শুধুমাত্র ওই শেপ ফাইলটা অ্যাড করলাম বিদায়, এটা পয়েন্ট শেপ ফাইল, কিন্তু মৌজা ম্যাপ তো নেই। তাহলে মৌজা ম্যাপটা আমরা অ্যাড করবো কোথা থেকে? আমরা আগেই জানি কোথায় আছে, রাজশাহী উপজেলা, গোদাগাড়ি, গোদাগাড়ি মৌজা। গোদাগাড়ি মৌজা যদি উপরে পড়ে যায় তাহলে কি হবে, ওটা ঢেকে গেছে, আমি নিচে নিয়ে এসে দিলাম। আমি কালার চেঞ্জ করে নিতে পারি আগেকার মতো, কোনো সমস্যা নেই। সিম্বলজির থেকে যায় আমি ট্রান্সপারেন্ট করে দিলাম, বেশি সময় নিব না, আমি শুধুমাত্র একটা জিনিস দেখানোর জন্য, যে গুগল টাইলসটাকে আমি কীভাবে অ্যাড করব, ঠিক না? এর পিছনে যদি গুগলের ম্যাপটা থাকতো তাহলে আমি রাস্তাটা দেখতে পেতাম, শুধু মৌজা বাউন্ডারি পেয়েছি। আমি তো এখনও একটা ছেলেকে প্রপারলি গাইড করতে পারছি না। এখন কি করব, আমি এক্স ওয়াই টাইলস আমরা এখানে অ্যাড করে দিব, এইটাই আমার লাস্ট কাজ। সরি এশাস ভাই, আমি এখনই ছেড়ে দিচ্ছি। এক্স ওয়াই জেড টাইলস আমরা এখানে, ওপেন স্ট্রিট ম্যাপ অলরেডি দেওয়া আছে, ওপেন স্ট্রিট ম্যাপ, এই দেখেন ওপেন স্ট্রিট ম্যাপ চলে আসছে। যদি আমি নিচে দেই তাহলে ওপেন স্ট্রিট ম্যাপ মৌজা বাউন্ডারির পিছনে চলে গেল। আমি মৌজা বাউন্ডারিকে যদি এখানে প্রপার্টিস থেকে যে লেভেল যদি করি, করে যদি এখানে সিঙ্গেল লেভেল মৌজা নেম যদি আমি বলে দিই, তাহলে মৌজার নেম বিবিএসের ম্যাপেও চলে আসলো। ওকে ফাইন, এটা পেয়ে গেলাম। কিন্তু এটা ওপেন স্ট্রিট ম্যাপ তো আগে থেকে দেওয়া আছে, বাট আই ডো নট নো হাউ টু অ্যাড দ্য গুগল ম্যাপ, নাকি? সিম্পলি রাইট বাটন ক্লিক করে নিউ কানেকশান, নিউ কানেকশানে যা আমি কী করবো, আমি জানি না কী লিখতে হবে। তাহলে না জানলে পরে আমাদের এখানে সরাসরি দেওয়া আছে, আমি বলেছিলাম কিছুক্ষণ আগে, হাউ টু অ্যাড গুগল ম্যাপ, নাকি? এই যে এখানে দেওয়া আছে, যদি গুগল ম্যাপ অ্যাড করি তাহলে সিম্পলি এই জিনিসটা কপি করে নিয়ে যাব। কপি করে নিয়ে যায় আমি কোথায় দিব, এখানে নিউ কানেকশন, এখানে বললাম যে গুগল ম্যাপ, সরি আমি ইয়ে করিনি, তাহলে এটা ডবল ক্লিক করি, সরি আরেকটা ভুল করে ফেলছি, ভুল করলে শেখা যাবে, এটা রিমুভ করে দিই। হ্যাঁ, রিমুভ করে দিই, দেওয়ার পর যে ভুলটা করে আসছি সেটাকে সংশোধন করি। এখানে এডিটে যায়, এডিটে যায়, ওই যেটা কপি করে নিয়ে আসলাম সেটা পেস্ট করে দিলাম এখানে, ইউআরএলটা হয়ে গেল। এখন যদি আমি এখানে ডবল ক্লিক করে দিই তাহলে দেখেন আমি পিছন দিকে দিলাম, এখন কিন্তু গুগল ম্যাপটা চলে আসছে, ঠিক কিনা? আমি আর একটা করেই শেষ করে দেবো আমার সেশনটা। আমি এখানে করি গুগলের স্যাটেলাইট ম্যাপ বা হাইব্রিড ম্যাপ। এই দেখেন, যদি হাইব্রিড ম্যাপ নিয়ে যায় বা টেরেন নিয়ে যায়, রোড নিয়ে যায়, স্যাটেলাইট ম্যাপ নিয়ে যায়, বেটার হলে হাইব্রিডটা নিয়ে যায়। আপনারা পরে অন্যগুলো অ্যাড করে দেখবেন, কারণ এটাতে আমি অনেক বেশি সময় নিয়ে নিয়েছি, যেটা আপনার মূল ট্রেনিং ক্ষতিগ্রস্ত হচ্ছে, আই এম সরি। তাহলে এখানে গুগল হাইব্রিড, আপনি যে কোনো, আচ্ছা গুগল হাই লিখে রাখলাম, কী ঘটে দেখা যাক, শুধু
একটা নাম না দিলে পরবর্তী চেনাটা একটু অসুবিধা হয়, এটা একটা নাম দিলাম আর কি, ঠিক আছে, অন্য কোনো জিএইচ দিলাম, জাস্ট একটা লেভেল আর কি চেনার জন্য, যে দশটা বোতল আছে এখন কোন বোতলে কী আছে যদি লেবেল দেয় রাখি সুবিধা হবে, ওকে করে দেই। আমার এটা হলো জিএইচ, জিএইচটাকে আমি অ্যাড করলাম, দেখেন চলে আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি যদি নিচে ফেলে দেই সবগুলো চলে আসছে, মৌজার যদি আমি ইয়েতে যাই এখানে যে যদি আমি কালার টালার যদি চেঞ্জ করে নিই একটু, হয়তো এই কালার করে নিলাম, ধরেন যে একটু মোটা করে নিলাম বোঝার সুবিধার থেকে, এগুলো অ্যাজ লাইক আরজিএস, ঠিক আছে। তো এ পর্যন্ত দেখালাম যে একটা প্রবাবিলিস্টিক ম্যাপ কীভাবে করা হয় এবং আমার কস্টটা কীভাবে প্রজেক্ট ডাউন করে দিল। এরপরে আমাদের যে ডাটা কালেকশন, রিয়েল ডেটা কীভাবে অ্যাড করব, সে রিয়েল ডেটা সেখানে অনেক ব্যাপার আছে, সেখানে আপনারা পরপর জিজ্ঞাসা করলে সেখানে বলে দেওয়া যাবে। কিন্তু আমি একটা সিম্পল জিনিস দেখালাম, যেটা হলো কিউজিএসে করলাম কাজটা, প্রজেক্টে আমাকে কীভাবে সাহায্য করতেছে। অর্থাৎ আপনারা যে কাজটাই করেন না কেন, আপনাদের জীবনে এখানে যা শিখতেছেন, যে কোনো একটা ছোট প্রজেক্ট নেন, ছেলেদেরকে একটা প্রজেক্ট দেন যে তুমি এই কাজটা আমাকে প্রজেক্টটা এইভাবে সাবমিট করো, যাও তোমার এই বাউন্ডারিতে কোন জায়গায় কী কী আছে তুমি ম্যাপে ভিজুয়ালাইজ করে আমাকে নিয়ে দাও, তুমি কিউজিএস দিয়ে করবা না, আর্ক জিএস দিয়ে করবা না, ইউডিক দিয়ে করবা না, ম্যাপ ওনলি দিয়ে করবা, দ্যাটস নট মাই লেআউট, তুমি আমাকে ম্যাপে দাও, তাহলেই দেখবেন যে ছেলেরাই আমাদেরকে শিখাচ্ছে, আমরা শিখবো আর কি, শিখতে আপত্তি নাই। ধন্যবাদ আপনাদেরকে, যদি কোনো ভুল হয়ে থাকে আই এম সরি।